আজ আমরা গেলাম আমার রাইডারটিকে থোড়া সা মডিফাই করতে। সহজ বাংলা ভাষায় গুছিয়ে বললে আমার বাইকটিকে একটু সাজুগুজু করতে গেলাম। মানুষের যেমন সাজুগুজু করতে ভালো লাগে বা সাজলে ভালো লাগে, তেমনি ঠিক আমার বাইকটিকে বা রাইডারটিকে একটু সাজুগুজু করলে বেশ ভালোই লাগে। তো থোড়া সা মডিফাই করতে আমরা চলে গেলাম জয়নগরে। বাইকের মডিফাইয়ের কাজ চলছে, এখন দেখতে পাচ্ছ এখন চাকার রিং স্টিকারটি খুবই সুন্দরভাবে কাকুটি লাগাচ্ছে। কাকুর টাকটিও বেশ রাতে চলচল করছিল, বাট মডিফাই করার সময় যে স্টিকারগুলো কাটিং করছিল আমার খুবই ভয়ও করছিল যে বাইকের রিংয়ে কোনো দাগ না পড়ে যায়। নতুন বাইক, বুঝতেই পারছো দাগ পড়ে গেলে একটু তো বুকে আঘাত লাগবেই। ঠিক তারপরেই যে মডিফায়ের কাজটি করা হচ্ছে সেটি হলো বাইকের ডিসপ্লে স্টিকার মারা হচ্ছে। বাইকের ডিসপ্লেটি গার্ড করা খুবই প্রয়োজন, কেননা রোদে, বৃষ্টি এবং ঝড়ের কারণে বাইকের ডিসপ্লে প্রচুর পরিমাণে ঝাপসা দাগ হয়ে যায়, প্রচুর পরিমাণে দাগ এসে যায়, বাইকের ডিসপ্লেটা ঠিকঠাক মতো দেখতে পাওয়া যায় না, যার কারণে বাইকের ডিসপ্লেটি একটি প্রোটেক্ট করা উচিত। সেই কারণে বাইকের ডিসপ্লেটি একটু প্রোটেক্ট করে দিতে বললাম। কাকুটি খুবই সুন্দরভাবে বাইকের ডিসপ্লের উপরে গার্ডটি মারছে, এবং মারার সময় আমার খুবই ভয় করছিল যে স্টিকারের মধ্যে কোনো ইয়ার্স না জানা ঢুকে যায়। বাট বলতেই বলতেই হালকা কিছুটা ইয়ার্স ঢুকেছিল, বাট সেটা কোনো রকম ধরার মধ্যেই নয়। তো খুবই সুন্দরভাবে বাইকের ডিসপ্লে স্টিকারটি মেরে দিয়েছে কাকুটি। ঠিক এরপরেই যে মডিফায়ার কাজটি করা হচ্ছিল দেখতেই পাচ্ছ, এদিকে কম্পিউটারে লেখা হচ্ছে, কিছু টাইপিং করা হচ্ছে, কিছু লেখা হচ্ছে, কিছু নাম, আর এদিকে দেখা যাচ্ছে যে প্রিন্টার মেশিন যেটা প্রিন্টিং হচ্ছে অনবরত, এদিক ওদিক যাচ্ছে, কোনো কিছু লেখা প্রিন্টিং হয়ে বাইরে বেরোবে। ফাইনালি বার হয়ে গিয়েছে লেখাটি, লেখাটি এখন কাকুটি কাটিং করছে, লেখাটি কাটিং করছে করে এটি বাইকের উপরে মারা হবে। স্টিকারটি আসলে কি লেখা আছে বা কি সেটি বাইকে মারার পরে তোমাদেরকে দেখাচ্ছি আসলে এই লেখাটি কি লেখা আছে, বাইকের ঠিক কোথায় এই লেখাটি মারবো, মারলে বাইকটি দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। তোমরাও কমেন্ট করে জানিও যে লেখাটি কেমন হয়েছে, বাইকে স্টিকারটি মারার পরে কেমন লাগছে। তো আমি হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি কাকুটিকে যে বাইকের যে এই লেখাটি এই বরাবরটা মারবে, মারলে তবে দেখতে সুন্দর লাগবে। তো কাকুটি তাই বলছিল যে হ্যাঁ, এই বরাবর মারলে লেখাটি সুন্দর লাগবে, দেখতেও ভালোই লাগবে। তাই কাকুটি উঠে স্টিকারটি নিয়ে আসলো। এবারে বাইকের স্টিকারটি বাইকে ঠিক মারার স্টেপ শুরু হয়ে গেছে। আমিও মাপ নিয়ে দেখে নিচ্ছিলাম যে কত দূরে লেখাটি আসবে বা মারলে কেমন লাগবে। জাস্ট টেলার কাকু, স্টার্ট করো মারা। কাকুই লেখাটি খুবই সুন্দরভাবে খুবই কুইক মেরে দিল। স্টিকারটা মেরে উপরে জাস্ট মুছছে, আটাটি ভালোভাবে বাইকের গায়ে লেগে যায়। তো বাইকটি মারা হয়ে গেছে, জাস্ট উপরে একটি লেয়ার আছে, লেয়ারটি জাস্ট তুলে দিল। এই যে লেখাটি আছে, লেখাটি কি তোমরা বুঝতে পারছো আসলে কি লেখা আছে? এই যে লেখাটি আছে এটি হলো হেলথ কেয়ার টিভি। এটি হলো আমার একটি অল্টারনেট চ্যানেল, যেখানে হেলথ কেয়ার টিভি চ্যানেলটির নাম হেলথ কেয়ার টিপি। এটি একটি আমার অল্টারনেট চ্যানেল, অল্টারনেট চ্যানেলটির নাম। এখানে হেলথ রিলেটেড যাবতীয় ভিডিও ছাড়া হয় এবং তোমার সমস্যার কথাও শোনা হয়, সমস্যাটিকে প্রবলেম সলভ করা হয় এবং বিভিন্ন ধরনের রিকোয়েস্টের ভিডিও বানানো হয়, যেগুলি দেখে তোমরা এবং তোমার ফ্যামিলি খুবই উপকৃত হবে। তো বাইকের একদিকে মডিফাই কমপ্লিট, লেখা কমপ্লিট, আরেকদিকে লেখার পলিশিং চলছে, আরেকদিকে লেখার স্টিকারটি সুন্দরভাবে কাকুটি মারছে, এদিকে লেখাটিও মারা কমপ্লিট। কাকুটি খুবই সুন্দরভাবে বাইকটিকে যেখানে যেখানে যেরকমই বলেছি সেরকমই মডিফাই করে দিয়েছে, খুবই সুন্দরভাবে যত্ন সহকারে। থ্যাংক ইউ টাকলা কাকু, বাইকটি এত সুন্দরভাবে মডিফাই করে দেওয়ার জন্য। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে টাকলা কাকু কেন বলছি। টাকলা কাকুটি বলার একটি কারণ হলো টাকলা কাকুটি আমাদের ছোট্ট কিছু কিছু ছোট ছোটো মডিফাই করে দিয়ে অনেকটা দাম চেয়ে বসেছে, মানে অনেক টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, যার কারণে